পথাড়া বো বলি এবার পথে নেমেছি। তো চলো পথের থেকে আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। না না, ব্লগটাকে স্টার্ট তো সকালেই করেছি, কিন্তু ইন্ট্রোটা পথে এসেই মনে পড়লো যে ইন্ট্রো দেওয়া হয়নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। সাথে আজকে আকাশ ও আবহাওয়া দুটোই ভালো আছে। তো এই ভালো থাকা মানে ভালো এই আবহাওয়াটাকে কাজে লাগিয়ে বেরিয়ে পড়েছি আমি আর ভাই মিলে শপিং করতে। তো কী পারপাসে শপিং করছি বা কেন সেটা সবই শেয়ার করছি, তাহলে চলো শুরু করা যাক। আর হ্যাঁ, ততক্ষণে আমরা পৌঁছে যাই জলপাইগুড়িতে, আর তোমরা দেখতে থাকো সকাল থেকে আমি কি কি করলাম। তো যেহেতু বৃষ্টির দিন আর আজকে ছিল ছুটির দিন, তার জন্য সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। তারপর একবারে সোজা আজকে জলখাবারেই তোমাদের সাথে দেখা করছি, মানে জলখাবার তৈরির প্রিপারেশনে। তো করছিলাম আমি আর মা মিলে রুটি, আর তার সাথে ছিল একটা সবজি। তো এখানে দেখো সবজি বসিয়ে দেওয়া হয়েছে, মা বসিয়ে দিয়েছে, আর এখানে আর আমি আর মা মিলে রুটিটাও করে নিচ্ছিলাম। তো মা রুটি বেলে দিচ্ছিল, তার জন্য রুটিটা গোল হচ্ছিল, যেটা আমি করলে একদমই হতো না। পৃথিবীর কোনো একটা দেশের ম্যাপ হতো আই থিঙ্ক। তো মা করে দিচ্ছিল বলে ওটা গোল হচ্ছিল, তারপর আমি সেটাই ভেজে নিচ্ছিলাম। তো ভাজা কাজটা একটু সহজ বলে মনে হয় আমার রুটি তৈরি করার ক্ষেত্রে। তারপর রুটি হয়ে যাওয়ার পর আমি মাকে পনিরগুলো কেটে দিচ্ছিলাম, যেহেতু আজকে শনিবার তাই শনিবারের মেনুতে পনিরটা কিন্তু কম বেশি সবার বাড়িতেই চলে, তাই না? কাদের কাদের বাড়িতে চলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটাকে দেখো কথা বলতে বলতে টুকরো টুকরো করে একদম কেটে নিয়ে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। আর এখানে পনিরের মশলাটা এখন চলো রেডি করে নিই। তো এখানে দিয়ে দিয়েছি দারচিনি, আর মা দিয়ে দিল জিরে, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো দিলাম কারণ হলুদের গুঁড়োটা পুরোটা না ঠিকঠাক না, মানে দানা দানা আছে তার জন্য। তারপর দিয়ে দিলাম আদা, আর এখানে দিয়ে দিলাম লাল আর সবুজ লঙ্কা। তারপর দেখো এখানে রেডি করে নিচ্ছি খাবার। তো আজকে খাবারে ছিল, আগেই তো বললাম, রুটি তরকারি আর সাথে ছিল কলা। তো এইরকম খাবার বেশ কিন্তু ভালোই লাগে সকালের খাবার হিসাবে, তাই না বলো? তারপর দেখো এখানে জানলার ধারে বসে বৃষ্টি এনজয় করতে করতে খেয়ে নিচ্ছিলাম এটা, কারণ আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো আজকে তো প্ল্যান ছিল কিছু করার, কিন্তু দেখা যাক কী হয় এই বৃষ্টির জন্য, মনে হয় না পসিবল হয়। তো তারপর স্নানও সেরে নিয়েছিলাম, জিনিস যতই শেষ হয়ে যাক সেটাকে একদম নিংড়ে তার শেষ যেটুকু অংশ বের করা যায় তার মধ্যে কিন্তু আমাদের সার্থকতা না, তারই চেষ্টাই করছিলাম কিন্তু কিছুই বেরোচ্ছিল না। তাতে মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ আগে থেকে একটা আনিয়ে রাখা আছে, তার জন্য এখন সেটাকে খুলে ইউজ করে নিলাম যতই আনিয়ে রাখা থাকুক। কিন্তু একটা জিনিস শেষ অবধি, শেষ না করা অবধি কিন্তু নিস্তার নেই, তাই না বলো? আর জিনিস নষ্ট করা তো একদমই উচিত না, সের জন্যও হতে পারে আর কিছুটা অভ্যাসও হতে পারে। সকালে যে বৃষ্টিটা হচ্ছিল এখন কিন্তু বৃষ্টিটা থেমেছে, আর একটু রোদের দেখা মিলেছে, মানে রোদের দেখা মানে সেই অর্থে না, তাও ওয়েদারটা বেশ ভালোই হয়েছে। তার জন্য যে প্ল্যানটা আজকে করব ভাবছিলাম সেটা ভাইকে বলেই দিলাম, আর তার জন্য দেখো আমি এখন ফটাফট খেয়েও নিচ্ছি, কারণ ওই প্ল্যানটা সাকসেস করতে হবে আজকে অ্যাটলিস্ট কোনো না কোনোভাবেই হোক। তো খাওয়া হয়ে গিয়েছে, আর যেহেতু ভেজা চুল আসছেই না তার জন্য এখন খাওয়া দাওয়া করে নিয়ে চুলটাও একটু খানিকটা শুকিয়ে গেছে, তো আমি অ্যাপ্লাই করে নিচ্ছিলাম সেরাম।
তো শ্যাম্পুর যে অ্যাডগুলো হয় না ওরকমটা খানিকটা করার চেষ্টা করছি, দেখো অবস্থা। তারপর একদম রেডি হয়ে এখন চলো বেরিয়ে পড়া যাক। তো সেটা তো তোমাদের আগেই শেয়ার করেছিলাম। তো হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে জলপাইগুড়িতে। তো ফার্স্টে একদম তেল টেল নিয়ে পুরো প্রিপারেশন নিয়ে বেরিয়ে পড়া হয়েছে। আর এই দেখো আমরা জলপাইগুড়িতে কিন্তু এখন পৌঁছেও গেছি। তাহলে চলো, আজকে এসেছি শপিং করতে, কিসের জন্য সেটাও বলছি। চলো আগে যাওয়া যাক দোকানে। তো এই দোকানে দেখে ভাইয়ের জন্য নিলাম। তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি এখন মদনলালে। আর এই মদনলাল ফ্যামিলি শপ, যেটা জলপাইগুড়ির সবাই জানো, জলপাইগুড়ির আশেপাশে মোটামুটি সবাই এই দোকানটা চেনো। তো এখানে কিন্তু আমাদের ছোটোবেলা থেকে পুজোর সময় একবার না একবার আসতেই হবে এই দোকানটাতে। আর এখানে তোমরা আর এখানে তো জানোই যে সব রকম কালেকশনই থাকে। তো ভাই নিচ্ছিল ও ড্রেস ট্রায়াল রুমে, ট্রায়াল করছিল, আর আমি ততক্ষণ এখানে ফটোশ্যুট করছিলাম। ফটোশ্যুট না কি বলে এটাকে, ও তো যাই হোক ওটাই করছিলাম। তারপর ও পছন্দ করলো, এরপর আসলাম এখানে ওয়েডিং সেকশনে। তো ওয়েডিং সেকশনে এসে এটাই মনে হচ্ছে যে না, বিয়েটা লেগেই গেল। হ্যাঁ বিয়েটা লেগেই গেল, স্টার্টটা ভাইকে দিয়েই করা হলো আজকে। তো দেখছিলাম কালেকশনগুলো, এখন দেখা যাক ভাই কোনটা নেয়। তারপর চলে এসেছিলাম এই শাড়ির কাউন্টারে, আর এখানে বেশ ভালো, সমস্তটা কিছু একখানে পাওয়া গেলে বেশ ভালোই হয়। তারপরে এই দেখো ব্যাগ ভর্তি করে শপিং করে বেরিয়ে পড়েছি। আর এই যে আগের দিনের ব্লগে যারা দেখেছিলে বিশালের ওখানে যে এই চপ আর সিঙ্গারার দোকান, সেখানে যেটার সন্ধান পেয়েছিলাম সখীর কাছ থেকে, তো সেখান থেকে আবার ফেরার পথে যথারীতি চপ আর সিঙ্গারা নিয়ে এখন বাইকে চেপে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। আর আজকে আর ভাই বোনের সাথে আমাদের সঙ্গী কিন্তু ছিল ওই চাঁদ মামা। দেখো আমাদের কি সুন্দর পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে আসছে। ওই যে বলে মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে, ঠিক সেরকম। আর এই দেখো বিধ্বস্ত কাকের বাসার মতো চুলের অবস্থা করে ফাইনালি পৌঁছে গেছি বাড়িতে। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই। তারপর ফ্রেশ হয়ে কিছু কাজ ছিল, তো এখন সেইগুলোই সেরে নিচ্ছিলাম। এখন সময় ব্লগটাকে এখানেই শেষ করে তোমাদেরকে টাটা বলে। তো আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।